শব্দে যে দূষণ হতে পারে এই বোধটাই হয়তো নেই ঢাকাবাসীর। আর সেই দূষণের ভয়াবহতা বুঝবার মতো সচেতনতা প্রত্যাশাই করা যায় না। এমনই এক ভয়াবহ পরিস্থিতি নিয়ে দেখুন শব্দ দূষণ বিষয়ক প্রতিবেদন। নিজের তৈরি করা শব্দ আরেকজনের কানে প্রবেশ করিয়ে তার দেহ ও স্নায়ুতে কি বিরূপ প্রভাব ফেলতে পারে তা ঘুণাক্ষরেও না ভেবে নগরীর মানুষেরা অবলীলায় বিকট সব শব্দ তৈরি করতে থাকে। গাড়ির হর্নের নির্বিচারে অমানবিক ব্যবহার, মাইক বা লাউড স্পিকারের অবিবেচনা প্রসূত ব্যবহারে প্রতিদিন নগরীতে যে শব্দ দূষণ তৈরি করে তার শিকার যারা হন তারাই বোঝেন এর ভয়াবহতা। হঠাৎ করে একটা বাস পিছন থেকে এমন জোরে একটা শব্দ করলো যাতে আমার বাচ্চা আতঙ্কিত হয়ে গেল, আমি আতঙ্কিত হয়ে গেলাম। জনগণের সমস্যা, আমাদের নিজেরও কানের সমস্যা হয়। হাইড্রোলিক হর্ন ব্যবহার নিষিদ্ধ হলেও অধিকাংশ গাড়িতেই হাইড্রোলিক হর্ন ব্যবহার করতে দেখা যায়। এদিকে নিষিদ্ধ হর্ন কেনাবেচার প্রাণকেন্দ্র রাজধানীর ধোলাইখালও বেশ জমজমাট, যেখানে বিক্রেতাদের হাঁকডাকি বলে দেয় সংশ্লিষ্টদের কতটা নজরদারি এসব দোকানে। আমরা এগুলো বেছি না তো, আমরা বেছি 12 ভোল্ট। বাংলাদেশ শব্দদূষণ নিয়ন্ত্রণ বিধিমালা 2006 অনুসারে সময় এবং স্থান ভেদে ভিন্ন ভিন্ন শব্দমাত্রা অনুসরণীয়। পাঁচ ভাগে বিভক্ত এসব এলাকায় শব্দের সর্বোচ্চ মাত্রা নির্ধারণ থাকলেও পরিবেশ অধিদপ্তরের জরিপে দেখা যায় প্রতিটি এলাকাতেই শব্দসীমা স্বাভাবিকের চেয়ে দেড় থেকে তিন গুণ বেশি। যেই মানমাত্রা নির্ধারণ করা আছে তার চেয়ে প্রায় তিন গুণ বেশি আপনার শব্দদূষণ হচ্ছে। সরজমিনে শব্দের এই মাত্রা পর্যালোচনা করতেই বৈশাখী টেলিভিশনের টিম যুক্ত হয় জরিপকারী দলের সাথে। দেখা যায় স্বাভাবিক মাত্রা 60-70 ডেসিবেল থাকার কথা থাকলেও বেশিরভাগ স্থানেই শব্দ পরিমাপক যন্ত্র নির্দেশ করছিল উচ্চমাত্রার শব্দ। শব্দ পরিমাপক যন্ত্রের মাধ্যমে রাজধানীর বিভিন্ন জায়গার শব্দের পরিমাপ শেষে নীরব এলাকা হিসেবে চিহ্নিত ধানমন্ডি গভর্নমেন্ট বয়েজ হাই স্কুলের সামনের দৃশ্য এটি। শব্দ পরিমাপক যন্ত্রটি বলছে স্বাভাবিকের চেয়ে প্রায় তিন গুণ শব্দ রয়েছে এই এলাকাটিতে। আর জরিপকারী দলের সদস্যরা বলছেন যানবাহনের শব্দেই এই উচ্চমাত্রার শব্দের অন্যতম উৎস। বিশেষজ্ঞ চিকিৎসকের মতে নগরীর শব্দ দূষণের বর্তমান অবস্থা ভীষণ আশঙ্কাজনক। বিভিন্ন লেভেলের কিন্তু পেশেন্ট আমাদের কাছে আসে এবং এই মাত্রাটা আগের চেয়ে অনেক বেশি বলে আমাদের কাছে মনে হয়। শব্দ দূষণ নিয়ন্ত্রণ আইন থাকলেও ভ্রাম্যমান আদালত পরিচালনা করে দোষীদের শাস্তি দেওয়ার বিধান না থাকায় দূষণ নিয়ন্ত্রণ করা যাচ্ছে না। মোবাইল কোর্টের আওতাভুক্ত করা সম্ভব হয় তাহলে এই বিধিমালা বাস্তবায়নটা আরো বেশি ত্বরান্বিত হবে। শব্দ দূষণ নিয়ে যে কথাগুলো এখন আসতেছে তো বিআরটিএ কিন্তু এই বিষয়ে তৎপর। শব্দ দূষণ নিয়ন্ত্রণে জরিমানা বাড়ানো সহ বর্তমান আইনের নানাবিধ পরিবর্তনের প্রক্রিয়া চলছে বলেও জানান এই কর্মকর্তারা। সেটা যখন প্রয়োগ হবে তখন। আহমেদ ফয়সাল, বৈশাখী সংবাদ, ঢাকা।